ব্রাহ্মণ হতে হবে এমন কোন শাস্ত্রে নাই, তবে যে হরিভক্তি বিলাসে আছে বলে ওটা গৌণ লক্ষণ, অনেক গুরুদেবের লক্ষণ বলা আছে। বলেন গৌণ ব্যাপার নিয়ে মাথা মারলে হবে না, কিবা বিপ্র কিবা ন্যাসি, গুরুদেব সন্ন্যাসী হতে হবে গৃহত্যাগী, বলেন এমন কথাও নাই কোথায়ও। তাহলে শূদ্র কেন নয়? যদি শূদ্র হন, যবন হন, অন্তজ হন, ওগুলি কোনো লক্ষণ নয়, ওগুলো তো দেহের পরিচয়। এই খোলাটা, খোলাটাকে সাজালেন সন্ন্যাসী করে কি ব্রহ্মচারী করে, সাজ পোশাকটা তো ভিতরে হবে। আজ যিনি ব্রাহ্মণ কাল হয়তো উনি শূদ্র হয়ে জন্মাবেন কর্মফলে, যেমন কর্ম উনি করলেন তো ওনার তো সামনে আর মনুষ্য দেহ মিলবে না, তো বিপ্রত্ত কোথায় রইল? সারা ভাগবত এই সব অলৌকিক সিদ্ধান্ত প্রকাশ করেছেন। তো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি কৃষ্ণ প্রেম ধনে ধনী, যিনি কৃষ্ণের অনুভব প্রাপ্ত হয়েছেন, সেই লাদিনি সম্বিত সার শক্তি যার হৃদয়ে আবির্ভূত হয়ে আলোকিত করেছে যার হৃদয়কে, তিনি তো গুরু হওয়ার যোগ্য কিনা? কিন্তু প্রলোভনে পড়ে অশ্রদ্ধালু জনে নামোপদেশ করবেন না, এই তো দশবিধ নামাপরাধের ভিতরে একজন। উনি হরিনাম নিতে চাইছেন না, বলে বাবা আমার এখনো সময় হয়নি। গুরুদেব বলছেন যা, আমার মতো গুরু পাবি নাকি, যা একটা গাঙে ডুব দিয়া, এখনই তোকে দীক্ষা দেব, এখনই মন্ত্র দেব, এই দেখুন। কিন্তু যিনি প্রকৃত সদ্গুরু তিনি বলবেন যাও না, অনেক সাধু মহাত্মা আছেন, তুমি আমাকে কেন বিরক্ত করো, যাও না, কত সাধু মহাত্মা আছেন, তুমি দেখো, আগে দেখো, আগে ঘুরে দেখো না, সব সাধু মহাত্মার দর্শন করো। তাকে বারবার উনি প্রেরণা করবেন, যাও যাও যাও, এই দেখো মহানতা কাকে বলে। আবার দীক্ষা দিয়েও গুরুদেব আশ্রয় দিয়েও বলছেন যাও বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের কাছে শিক্ষা নাও। পূর্বকালে এই সব রীতি ছিল, প্রত্যেকটি কর্মে বৈষ্ণবের আনুগত্য, বৈষ্ণব সঙ্গের প্রাধান্য দেওয়া হতো।